এভরিওয়ান, আমি স্বর্ণালী। আমি চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ মাথায় একটা শ্যাম্পু ট্যাম্পু করে আসার পর চুলটা যেভাবে বাঁধি সেভাবে বাঁধা রয়েছে। তো তোমাদের মধ্যেই একটা সাবস্ক্রাইবার আমাকে, এত গাড়ি যায় না, আমি ছাদে এসে ভিডিও করতে থাকলে রাস্তার ওপরেই বাড়ি, তো এত গাড়ি যায় আর গাড়ির এত আওয়াজ হয়। যাই হোক, তো এক তোমাদের মধ্যে একজন আমাকে, একটা সাবস্ক্রাইবার আমার আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে আমি কিভাবে আফটার বাথ, মানে শ্যাম্পু করার পর, স্নান করার পর আমি কিভাবে চুলটা বাঁধি এরকম টাওয়াল দিয়ে, বা কি কি স্কিন কেয়ার করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চ ভাবলাম, অনেকদিন আগেই রিকোয়েস্টটা করেছিল, আমি রিকোয়েস্টটা রাখতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য সরি। আমি ভাবলাম তাহলে আজকে ওরকম একটা ভিডিও বানাই যে আমি শ্যাম্পু করার পর আমি কিভাবে চুলটাকে টাওয়াল দিয়ে বাঁধি, বা আমি কি কি মাখি, কি ক্রিম মাখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর স্নান করার আগে যে আমি তেলটা মাখি, তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি তেল মাখি চুলে শ্যাম্পু করার আগে, তো সেই তেলটার রেসিপিটা আমি অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো আজকে আমি দেখাই তাহলে তোমাদের ওই আমার ওই সাবস্ক্রাইবার বন্ধুর রিকোয়েস্টে আমি আজকে ভিডিওটা বানিয়ে ফেলি যে কিভাবে আমি এইভাবে টাওয়েল দিয়ে চুলটা বাঁধি আর স্নানের পর আমি কি কি মাখি। চলো দেখে নাও। তো তোমরা ফার্স্টে কি করবে দেখে নাও। ফার্স্টে পুরো চুলটাকে, এরকম ভেজা চুলটাকে পুরো উল্টে নেবে, এইভাবে উল্টে নেবে চুলটাকে। চুলটাকে উল্টে নেওয়ার পর এরকম ভাবে টাওয়ালটা নেবে, নিয়ে টাওয়ালটাকে মাথায় এভাবে রাখবে, রেখে টাওয়েল একটা পোর্শন পুরো চুলের এখান থেকে এভাবে নেবে, আর একটা পোর্শনটাও এভাবে নেবে, নিয়ে এবার পুরো টাওয়েলটাকে ক্রিস ক্রস করবে, পুরে নিয়ে এটাকে এরকম উল্টিয়ে এরকম রেখে, ব্যাস, ভেরি ইজি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে কিভাবে কি করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে টাওয়েলটা নিতে হবে। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি আফটার বাথ কি কি ক্রিম মাখি। আহামরি আমি কিচ্ছু মাখি না, গায়ে একটা, জাস্ট শীতকাল চলছে তাই একটা বডি লোশন মাখি, আর মুখে একটা ময়েশ্চারাইজার মাখি, ব্যাস এইটুকুই। এর বাইরে আমি আর কিছু করি না। সেটা কি কি মাখি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, চল। তো তোমাদেরকে আগেই বললাম আমি আহামরি কিছু মাখি না আফটার বাথ। স্নানের পর ফার্স্টেই আমি মাখি গায়ে বডি লোশন হিসাবে, আমি এই ভেসলিনের, আমি এই ময়েশ্চারাইজারটা মাখ, মানে বডি লোশনটা আমি মাখি, এটা ইউজ করি আমি। এটা হচ্ছে ডিপ ময়েশ্চার ইনটেনসিভ কেয়ার ডিপ ময়েশ্চার উইথ পিওর ওট এক্সট্র্যাক্ট। এই যে এই ইয়েলো কালারের যে বটলটা আসে ভেসলিনের, সেইটাই আমি বডি লোশন হিসেবে ইউজ করি। একটুখানি হাতে নিই, একটুখানি নিয়ে ভালো করে এটাকে রাব করে হাতে আমি মেখে নিই। এটাই আমি বডি লোশন হিসেবে জাস্ট এইটুকু ইউজ করি, আর তার থেকে বেশি কিছু আমি ইউজ করি না। আমি বেশি কিছু মাখামাখি করা, বেশি কিছু এ করা আমি খুব একটা পছন্দও করি না। আমি যতটুকু করি অল্প স্বল্পের মধ্যে, ন্যাচারালের মধ্যে থাকতেই আমি বেশি পছন্দ করি। আর তোমাদেরকে আগেও বলেছিলাম আমি মানে ফেস প্যাক হিসাবে বা বডি স্ক্রাব, মানে যেগুলোই করি না কেন সেটা আমি হোম মেড জিনিস ইউজ করতেই আমি পছন্দ করি। তো এইটা হচ্ছে আমি ময়েশ্চারাইজার, মানে বডি লোশন হিসেবে এটা মাখি। এবার ময়েশ্চারাইজার আমি মুখে কি মাখি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে না। তো আমি মুখে মাখি ল্যাকমির এই পিচ মিল্ক যে ময়েশ্চারাইজারটা আছে সেটাই আমি ইউজ করি, তার বাইরে আর কিছু করি না। এটাও একটুখানি নিয়ে ভালো করে মুখে মেখে নেবে, যেভাবে তোমরা তো সবাই আশা করে জানো কি করে ক্রিম মাখতে হয়, আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই। তো বডি লোশন হিসেবে আমি এইটা মাখি, আর ক্রিম হিসাবে, ময়েশ্চারাইজার হিসাবে আমি এইটাই ইউজ করি, এর বাইরে আর কিছু ইউজ করি না। আর ঠোঁটে লিপ বামের ওই ভেসলিনেরই যে 5 টাকার ছোট্ট যে ভেসলিনটা পাওয়া যায় পেট্রোলিয়াম জেলি, ওইটাই ইউজ করি, এর বাইরে আর কিছু করি না, এই টুকটাক ইউজ। হ্যাঁ, আর আগেও বললাম যে আমি চুলে কি তেলটা মাখি সেটা রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো আর একটা ভিডিওতে। তো চলো, ছাদে প্রচন্ড রোদ্দুর, নিচে যাই। আর এই ভিডিওটা একটা আলাদা, আমার যে সাবস্ক্রাইবার বন্ধু এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিল, বলেছিল ব্লগের মধ্যে নয় আলাদা একটা সেপারেটেড ভিডিও বানাতে এটারও। তো এটা কোনো ব্লগ বানাবো না, এটা একটা আলাদা সেপারেটেড ভিডিও বানালাম। ভিডিওটা হয়তো ছোটই হবে, কারণ এর থেকে বেশি কিছু আমার দেখানোর নেই এই ভিডিওটাতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানো, লাইক করবে, শেয়ার করবে, অনেক অনেক সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।